দাদা আপনার পরিচয় বলুন, নাম পরিচয় কি? আমার নাম বীরেন চন্দ, আমি গ্রন্থাগারে চাকরি করতাম, 40 বছর চাকরি করার পর এখন অবসর জীবনযাপন করছি। আমার স্ত্রী ছায়া চন্দ, আমার ভাই দিলীপ চন্দ, ভাই বিমল চন্দ। আচ্ছা আচ্ছা, আপনারা বাংলাদেশে কোন জেলার মানুষ ছিলেন? ময়মনসিংহ জেলার অবিভক্ত ময়মনসিংহ জেলার জামালপুর মহকুমা, শ্যামগঞ্জ কালীবাড়ি, গ্রামের নাম বিন্নাপৈর। বিন্নাপৈর, আপনারা কবে এলেন? আমরা 1950-এ দেশ বিভাগের পরে 1950-এ রিফিউজি হয়ে এসেছি। তারপর ক্যাম্পে থেকেছেন? হ্যাঁ, ক্যাম্পে থেকেছি। কোন কোন ক্যাম্প? ক্যাম্প হলো শিয়ালদাতে ক্যাম্পে থেকেছি, রানাঘাট ক্যাম্পে, তারপর 25 দিনে আমরা শিলিগুড়ি, যখন জংশন তৈরি হচ্ছে, শিলিগুড়ি জংশন স্টেশন কেবল ঘুরে উঠছে, সেই সময় আমরা ওখানে এসে পৌঁছাই। তারপরে এখানে কিছুদিন ক্যাম্পে থেকে এক আত্মীয়ের বাড়িতে আমরা সপরিবারেই আমরা উঠি, হাকিমপাড়ায় আত্মীয়ের বাড়ি। তারপর সেখানে থেকে ধীরে ধীরে আমরা আবার বিভিন্ন জায়গায়, এবং কুচবিহারে আত্মীয় স্বজন ছিল, তারা বললেন যে এখানে এলে আমাদের সবাই মিলিতভাবে থাকতে পারবো এবং জীবন জীবিকার ব্যাপারটাও গুছিয়ে নেওয়া সম্ভব হবে। এইভাবেই আমরা কুচবিহারে যাই। কুচবিহারে গিয়ে বছরে থাকবার পরে কিন্তু সেখানে কোনো সুবিধা না হওয়াতে আমরা আবার শিলিগুড়িতে ফিরে আসি। তখন ঘর ভাড়া নিয়ে থাকা, বলতে গেলে আমরা, আমি, আমার দাদা আছেন, সে এই জীবন সংগ্রাম শুরু হলো আর কি, লড়াই করে মোটামুটি ধরুন একটা যৌথ পরিবার, সেই যৌথ পরিবারের সদস্য সংখ্যা 12 জন, আমার ঠাকুমা পর্যন্ত ছিল, মা বাবা, ছোটো ভাই বোন ইত্যাদি। মূলত আমরা দুই ভাই লড়াই করে, বলতে গেলে এক সময় শ্রমিকের কাজ করেও আমরা পরিবারকে পড়ি। তারপরে ধীরে ধীরে একটু, আমি যেহেতু এদের মধ্যে বড়, আমি 5 ভাইয়ের মধ্যে দ্বিতীয়, তা আমি আমার দাদার সঙ্গে সংসারটাকে গুছিয়ে নেওয়া, তার পরবর্তী সময় আমি প্রাইভেট ডিগ্রি পরীক্ষা দিয়ে দিয়ে পাশ করি। আমরা মানে এত বছর পরে আনন্দিত যে আমাদের পরবর্তী ভাই বোনদের আমরা লেখাপড়া শিখাতে পেরেছি। একজন ডক্টরেট করেছেন, এও কমার্স গ্রাজুয়েট হয়ে দীর্ঘদিন মাধ্যমিক বিদ্যালয়ে চাকরি করেছেন। এদের সন্তানরাও উচ্চশিক্ষিত, আমার 2 সন্তান তারা উচ্চশিক্ষিত। এইভাবে আমরা মোটামুটি দীর্ঘ জীবন কাটাবার পরে আমি আবার একটু মানে রিফিউজি আসার পরে মানুষের জীবন যন্ত্রণা, উদ্বাস্তুদের দুর্দশা, উদ্বাস্তু আন্দোলন কাছে থেকে দেখা, শিলিগুড়ি শহর আমাদের গড়ে উঠছে, তখন ধীরে ধীরে আমরা একটু বামপন্থী রাজনীতির দিকে ঝুঁকে পড়ি। তখন থেকে সেই উদ্বাস্তু আন্দোলন, শ্রমিক আন্দোলন, তার পরবর্তী সময়ে আমি 1966 সালে গ্রন্থাগারে চাকরিতে ঢুকলাম। এটা ছিল আমার খুব মনমতো চাকরি, খুব সামান্য চাকরি হলেও বইয়ের জগতে চাকরি বলে আমার একটা খুব মনমতো একটা জায়গা পেলাম। তা সেখানে থেকে আমি একটা সুযোগ পেলাম যে এই সাহিত্য সংস্কৃতি শিল্পের সঙ্গে যুক্ত যারা যেসব মানুষগুলি, তৎকালে পুরনো শিল্পীতে যতটুকু সম্ভব সেই মহলের সঙ্গে পরিচিত হওয়া। ইতিমধ্যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় গড়ে উঠল, সেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ছাত্র, আচ্ছা দাদা ওইটা বলতে গিয়েছিলেন যে না, ওইটা বোধহয় শেষই হয়েছিল, আপনারা কেন এলেন, কি হয়েছিল যে আসতে হলো? আমাদের দেশ বিভাগ, তারপর এখানে ওখানে দাঙ্গা, অগ্নিসংযোগ, এইসব খবর আসতে থাকলো। তারপর আমাদের গ্রামেও একটি ছোট্ট ঘটনা ঘটে, সেটা যতটা নয় সাম্প্রদায়িক ততটা ছিল ব্যক্তিগত। সেইভাবে একটা বাড়ি আক্রান্ত হয়, একজন লোক খুন হয়। তারপর থেকে এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষজনের মনের খুব একটা আঘাত আসে আর কি, মানে তারা আর এই দেশে টেকা যাবে না, এরকম একটা চারদিক থেকেও বিভিন্ন দুঃসংবাদ আসা শুরু হলো। তারপরে সঙ্গবদ্ধভাবে গ্রামের লোকজন দেশ ত্যাগের সিদ্ধান্ত নিল। আমরা 1950 সালে সেই গ্রাম ত্যাগ করে ভারতবর্ষে চলে আসি আর কি। চলে আসার পরে এখানেও দীর্ঘ লড়াই, ক্যাম্প জীবন, কলোনি জীবন, তারপর
বিভিন্ন ভাড়া বাড়িতে থাকা, আত্মীয় স্বজনের বাড়িতে থাকা, তারপর দীর্ঘ জীবন সংগ্রাম। কোন কোন ক্যাম্পে ছিলেন? হ্যাঁ, কোন কোন ক্যাম্পে ছিলেন? রানাঘাট ক্যাম্প, শিয়ালদা এবং শিলিগুড়িতেও। শিলিগুড়িতে কেন এলেন শেষে? শিলিগুড়িতে আমার এক নিকট আত্মীয়, আমাদের একজন নিকট আত্মীয় থাকেন, তিনি তার যে বাবা, তিনি আমার বাবাকে বলেছিলেন যে তোমরা শিলিগুড়িতে চলে এসো, যেহেতু একজন আমাদের এখানে মানে আত্মীয় একজন আছেন, তার কথা মাথায় রেখে আমরা এলাম যে তার মাধ্যমে আমরা এখানে কিছু একটা প্রতিষ্ঠিত হতে পারবো ইত্যাদি। কিন্তু তার বাড়িতে আমরা সপরিবারে দেড় বছর থেকে, তারপরে নিজস্ব জীবন জীবিকা ইত্যাদি খুঁজে পেতে নিয়ে পড়াশোনা, ভাই বোনদের মানুষ করার থেকে শুরু করে, তারপর ধীরে ধীরে গুছিয়ে নিয়ে সবাই একটু জীবন জীবিকার চাকরি বাকরিতে যখন ঢুকলাম, তখন আমি ব্যক্তিগতভাবে একটু রাজনীতির প্রতি আকৃষ্ট হলাম। উদ্বাস্তু আন্দোলন দেখেছি, গরিব মানুষের দুর্দশা দেখেছি, দেশ বিভাগ দেখেছি, এইসব মিলিয়েই মনে হলো যে মানুষের জন্য কিছুটা কাজ করি। তখন আমি একটু বামপন্থী রাজনীতিতে ইয়ে করলাম। সেটা করার পরে সেখান থেকে আমি একবার নির্বাচিত জনপ্রতিনিধি 1981 সনে আমি পৌরসভার ভোটে দাঁড়াই, সেই প্রথম বামপন্থী ভোট পৌরসভার, শিলিগুড়ি পৌরসভার ক্ষমতায় আসে। আচ্ছা, এখানকার মানুষ, আপনারা যে এলেন পূর্ববঙ্গ থেকে, স্থানীয় মানুষরা আপনাদের কীভাবে নিয়েছে? খুব ভালোভাবে নিয়েছে। এখানে এখানে যাদের বলে যে আদি বাসিন্দা, যারা রাজবংশী সম্প্রদায়, তারপরে একটু সাঁওতাল ইত্যাদিরাও আশেপাশের এলাকাগুলিতে ছিলেন, তারাও আমাদের কোনো রকমের কোনো বৈরিতার নিদর্শন আমরা দেখিনি, বরং খুব মিলেমিশে। আমার বাবা চিকিৎসক ছিলেন, এখানে তার কাছে গরিব মানুষেরা এসে বহু উপকৃত হয়েছেন। মূলত তারা রাজবংশী সম্প্রদায়ের, তারা বাংলাদেশ থেকে ওই রিফিউজি সম্প্রদায়ের মানুষ যেমন ছিলেন কলোনিতে ইত্যাদি ভাড়া বাড়িতে, তারাও যেরকম এসে ওই বাবাকে দিয়ে চিকিৎসা করাতেন, আবার রাজবংশী সম্প্রদায়েরও তারা বিভিন্ন আশেপাশে গ্রামগুলিতে থাকতেন, তারা যাওয়া আসার পথে বাবা তাদের চিকিৎসা করতেন। এরকম একটা হৃদ্যতার পরিবেশ আমাদের সঙ্গে শুরু থেকেই উত্তরবঙ্গের সেই মানুষজনের সঙ্গে গড়ে উঠলো, এবং সেটা আমি মনে করি যে খুব, উত্তরবঙ্গের খবরটা আমি জানি যে খুব ভালোভাবেই এই সম্প্রীতিটা অক্ষুণ্ণ আছে। কোনো কোনো মহল থেকে কখনো কখনো সেটাকে প্ররোচনা, উস্কানি, স্বার্থান্বেষণ করেন বটে, কিন্তু তারা কখনো সফল হন না। এই এই ঐক্যটা মনে রাখবার মতন আমাদের যে এই মানে বিভিন্ন ভাষা সম্প্রদায়ের মধ্যে যে ঐক্যটা। আপনাদের বাংলাদেশের কথা মনে পড়ে? আমার, আমি যখন আসি আর কি জন্মস্থান ছেড়ে, তখন আমার বয়স খুবই অল্প, সেরকম কিছু স্মৃতি নেই। তবে একটু যদি স্মৃতি বলো, একটা স্মৃতি আমি একটু বলতে পারি, যেটা দাদা বাবা ভাইরা যখন মানে ওই স্টেশনে অপেক্ষা করছে, জামালপুর স্টেশনে অপেক্ষা করছে তখন ওই এই দেশে আসার জন্য, তখন আমি আর আমার ঠাকুরমা অন্য গ্রামে ছিলাম, আমার পিসির বাড়িতে। ঠাকুরমার মুখে শুনেছি হবদেশ নাকি গ্রামের নাম, সেখানে ছিলাম। তা আমাকে আর ঠাকুরমাকে আনার জন্য, আনার জন্য ওই আমাদের বাড়ির বিশ্বস্ত কর্মচারীর মধ্যে একজনকে পাঠায়, তাকে আমরা কাকু বলে ডাকতাম, সেই হবদেশে আমাদের নিয়ে আসে। তো একদিন অপরাহ্নে সেই কাকা তুল্য ব্যক্তি ঈশামশার বাড়িতে যান, গিয়ে আমাকে ঠাকুরমাকে আনার জন্য পরের দিন ভোরবেলায় আমরা রওনা দিই। সেই বিষয়টা আমার ঠাকুরমা বলে আমি আগে পিসেমশায় পেছনে একটু নিরাপদ দূরত্ব বজায় রেখে আমার সেই কর্মচারী কাকাবাবু পিসিমা একটা মুড়ির টিন হাতে দিয়ে দিয়েছেন রাস্তায় খাওয়া দাওয়ার জন্য, সেই টিনটা নিয়ে আসছে। এগোতে এগোতে কিছু দূর আসার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জটলা টটলা দেখা যায়, সন্ধিয়ান লোকের জটলা। আমি খুব মানে কিছু বুঝতে না পারলেও এটুকু বুঝি যে আমরা হয়তো দেখো অন্য কোথাও যাচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ, তখন ওই কিছু উনি কাকাবাবু ক্রমশ পিছনে পিছনে পড়ে থাকছে, একটু দূরে দূরে থাকছে,
আসতে আমাদের পিছু অনুসরণ করছেন। করতে করতে একটা জটলার মধ্যে হঠাৎ উনি বসে পড়ে, বসে গল্প শুরু করলো একজনের ডাক দেওয়াতে আর কি, ডেকে নিয়ে বসালো আর কি বলে গল্প। যথাযথ আমরা আমি ঠাকুরমাকে আমি সেটা দৃষ্টি আকর্ষণ করার জন্য বললাম, ঠাকুমা কিন্তু আর পিছনে তাকাতে আর তাকালেন না, কিছুনে তাকালেন না, আমি ঠিক বুঝলাম না। আমি ঠাকুমার কোলে কখনো একটু সামান্য হেঁটে হেঁটে, কখনো ঠাকুমার ঘাড়ে, এইভাবে এসে এসে আমরা পৌঁছলাম ওই ইয়েতে জামালপুর স্টেশনে এসে পৌঁছলাম। তখন প্রায় মধ্যাহ্ন পেরিয়ে গেছে, অজস্র লোকজন সবাই মানে অপেক্ষা করছে ট্রেনের জন্য। যখন একটা ট্রেন আসে দেখি তখন সমস্ত লোক কেকার আগে ট্রেনে উঠে পড়বে, এই জন্য ওটা ভর্তি হয়ে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে, আর একজন যারা উঠতে পারছে না তারা থেকে যাচ্ছে। এই অবস্থার মধ্যে আমি তো খুবই ক্ষুধাগ্রস্ত হয়ে পড়ি, পাশে একটা জায়গায় একটু রান্নাবাড়া হচ্ছিলো, সেখানে আমাকে নিয়ে ঠাকুমা একটু খাওয়ার ব্যবস্থা করে দেন আর কি, খেয়ে দিয়ে তারপর ট্রেনে উঠি আমরা। ট্রেনে ওঠার পরে তারপরে দেখি যে ওই কাকু তিন্নি তখনও আসেনি আর কি, যে কোনো কারণে হোক আর আমার অতটা মনে নেই। অনেক কষ্টে বহু ইসেতে মানে বোধহয় পরের দিন আমাদের ওই লঞ্চের ঘাটে ওই টিনটাও পৌঁছিয়ে দেয়। হ্যাঁ, লঞ্চে উঠার পরে তখন সে ঠাকুমার হাতে চিন্তা দিয়ে তখন সে অশ্রু সজল নয়নে আর কি চলে যাচ্ছে, যে এ জীবন হয়তো আর দেখা হবে না, মুসলিম চলে গেলেন। তারপরে সেই মুড়ি টিনটা যথাযথ আবার যখন মানে শিশুমার পার হয়ে খুব পারে খোঁজ নিতে যাই তখন দেখে যে কারোরই মনে নেই টিনটা। আজ পর্যন্ত আমার স্মৃতিতে এটাই আছে, দুটো জিনিস দুটো জিনিসের জন্য আমার এখনও স্মৃতিতে আমার এখনও মানে নাড়া দেয়। এক নম্বর কারণ, যে কাকু এত কষ্ট করে অনেক মানে ধকল সয়ে যে মুড়ি টিনটা বুকে আগলে করে আমাদের হাতে পৌঁছে দিল, সেই টিনটা আমরা আনতে পারলাম না, আবার কোথায় হারিয়ে গেল সেটা এখনও আমার মনে মাঝে মাঝে, এইটুকু স্মৃতি আমার বলতে পারলাম আর কি। তাছাড়া আমার আর কিছু কখনো গেছেন দাদা বাংলাদেশে? না, আমার যাওয়া হয়নি, তবে অনেক অনেকবারই যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করি, কিন্তু আর বাস্তবায়িত হয়নি। দাদা আপনি গেছেন? দুবার গেছি। দুবার গেছেন? হ্যাঁ, কবে? 1989 সালে একবার, 1998 সালে একবার। বৌদি গেছেন? আপনার দেশ কোথায় ছিল বৌদি? রংপুর। গাইবান্ধায়। শুনেছি, আমার কিছু মনে নেই। আপনার কি মনে হয় দাদা, এই দেশ ভাগ কি সমাধানটা যথার্থ ছিল, কারণ হিন্দু মুসলমানের না কোনো উপায় ছিল? আমরা একটু মনে করি যে এটা কোনো প্রয়োজন ছিল না, কারণ এটা তো একটা আমরা বড় হয়ে যেটা জেনেছি যে এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র, মানে নামটা বলা ঠিক হবে কি না, দুইজন সেই দুইজন নেতার নেতৃত্বের জন্য এটা একটা ষড়যন্ত্র, ব্রিটিশের সঙ্গে তাদের যে গাঁটছড়া বেঁধে দেশটাকে টুকরো টুকরো করা হলো। কিন্তু তার পরবর্তী সময়ে যে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যে জীবন যন্ত্রণা, বিভাগ হলো ঠিকই কিন্তু তাদের যে পুনর্বাসন ইত্যাদি, কত মানুষ হারিয়ে গেছেন, কত মানুষ সমাজ সংসার ধ্বংস হয়ে গেছে, সেটা উভয় সম্প্রদায়ের পক্ষেই মানে বাস্তব আর কি, সেটা আমরা নিজেদের চোখে দেখেছি অনেকটা, আবার পড়ে জেনেছি শুনেছি ইত্যাদি ব্যাপারগুলো। এটা দেশ বিভাগের কোনো প্রয়োজন ছিল বলে আমার ছিল না বলে আমাদের মনে হয়। না হলে কি করা যেত? না হলে অখণ্ড ভারতবর্ষ এখন যেভাবে আছে, বহু জাতি বহু ভাষা সম্প্রদায় মিলে চলছে, সেইভাবেই চলতে পারত। তা সেটা বিভিন্ন সময়ে আমরা যখন লক্ষ্য করি যে একটা পরিবারের মধ্যেও কখনো কখনো অমিল হয়, বিবাদ হয়, কোনো পাড়াতেও হয়, কোনো রাজ্যেও হয়, কোনো দেশেও হতে পারে, সেই রকমই যদি আমরা সেই ঘটনাগুলো দেখে রাজনীতির শিকার আমরা মানে সাধারণ মানুষকে না করে যদি রাজনীতি মানুষের স্বার্থে ব্যবহার করা হতো, তাহলে আমার মনে হয় দেশভাগের কোনো প্রয়োজন ছিল না। তারপর দেশভাগের যে যন্ত্রণা নিয়ে আমরা এলাম, দীর্ঘ কয়েক দশক ধরে লড়াই সংগ্রাম করে বহু মূল্য দিয়ে আমরা একটা জায়গায় এলাম,
কিন্তু বহু মানুষ হারিয়ে গেছেন, বহু মানুষ সেই একেবারে ফুটপাথ থেকে শীর্ষে উঠেছেন, সেই সব মানুষের খবর আমরা জানি। আপনারা শুনে থাকবেন যে বিখ্যাত চিত্রশিল্পী গণেশ হালুই, আমার এই বইটাতে আছে, গণেশ হালুই তার নিজের আত্মজীবনী সংক্ষিপ্ত লিখেছেন, আমরা যে খবরটুকু জানি। গণেশ হালুই মশাই যখন দেশ বিভাগের পরে চলে এলেন, হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম ছিল তার ঠিকানা, যখন তিনি আর্ট কলেজে ভর্তি হলেন, হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম তার ঠিকানা। তিনি নন্দলাল বসু শান্তিনিকেতনে শিল্প শিক্ষা করার জন্য চলে গেলেন, মা গয়না বিক্রির 30টা টাকা তাকে ধরে। দাদা আপনি বাংলাদেশে গেছেন? হ্যাঁ, 1989 সালে একবার গিয়েছি, 1998 সালে আরেকবার গিয়েছি, দুবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সেই যাওয়ার স্মৃতিটা মানে আজন্ম মনে থাকার মতন স্মৃতি। দুঃখ যন্ত্রণা নিয়ে কয়েক দশক আগে দেশ ত্যাগ করতে হলো, পরবর্তী সময়ে যখন বাংলাদেশে যাই, যাওয়ার পরে সে আমার জন্মগ্রাম সেই সাইটা বিন্নাপুর জামালপুর জেলা, এখন জেলা অবিভক্ত ময়মনসিংহ জেলার, সেখানে যাওয়ার পরে আমার বাবা চিকিৎসক ছিলেন, খুব জনপ্রিয় ডাক্তারবাবু ছিলেন, আকালু ডাক্তার বলে গ্রামে পরিচিত ছিলেন। তার সূত্র ধরে আমাকে বিভিন্ন গ্রাম গ্রামান্তর থেকে প্রবীণ মানুষেরা দেখতে আসতেন। আমার বাবা চিকিৎসার সূত্রে একজন পাতানো পিসিমা ছিলেন আমাদের, তিনি বেড়া গ্রামের অধিবাসী ছিলেন। সেই পিসিমা স্মৃতি আমাদের অনেকদিন মনে ছিল, এবং পিসিমা বাড়িতে যখন যেতাম, অন্য সম্প্রদায়ের লোক হওয়াতে আমরা তার বাড়িতে যখন যেতাম, তিনি আমাদের তৎকালে ডালাই করে শুকনো খাবার, চিড়ার এক জাতীয় ফেনি বাতাসা বড় আকারের আমাদের দুই ভাইকে খেতে দিতেন। যখন বলতাম পিসি জল খাবো, পিসি সেই সংস্কারের বসে আমাদের টিউবওয়েলের ধারে নিয়ে যেতেন, টিউবওয়েলের ধারে আমরা এক ভাই চাপ দিতাম আর এক ভাই জল পান করতাম। এইভাবে পরে তখন হয়তো বুঝিনি, পরে বুঝেছিলাম যে দুই সম্প্রদায়ের মানুষের যে একটা ব্যবধান, কৃত্রিমতা হোক আর যাই হোক না কেন, সেটা আমার সেই মুসলমান পিসিমা মানে অক্ষুণ্ণ রেখেছিলেন, যাতে আমাদের জাত না যায়, এরকম একটা ব্যাপার ছোটোবেলার স্মৃতি। সেই পিসিমাকে যখন আমরা মানে দেশ বিভাগের পরে যখন যাই দেশে, তখন গিয়ে শুনলাম ডাক্তার খাদিমুল ইসলাম আমাদের খুব খুঁজছেন, এবং গঞ্জের এক ডাক্তারবাবু ডিসপেন্সারিতে বসে তিনি বলে গেছেন, জানিও আমি ওনাদের সবাইকে চিনি, আমাদের বাড়িতে পাঠিয়ে দিতে সেই বেড়া গ্রামে। আমরা যখন 2-3 দিন পরে বেড়া গ্রামে গিয়ে পৌঁছলাম, তখন তিনি আবার বাড়িতে নেই, তিনি জামালপুর স্টেশনে কোন চিকিৎসার প্রয়োজনে চলে গেছেন। তারপর তার সঙ্গে যখন আবার 2 দিন পরে দেখা হলো, তিনি আবেগে জড়িয়ে ধরলেন এবং বললেন যে ধীরেন বীরেন, আমরা যে দুই ভাইকে উনি দেখেছিলেন ছোটোবেলায়, আমরাও হয়তো দেখেছিলাম। এইসব খোঁজখবর নেওয়ার পরে বহুক্ষণ পর বসার পরে সবাই মা বাবার খবর নিলেন, ভাই বোনরা কে কোথায় কী আছে, কী পড়াশোনা করছে, কী করছে জিজ্ঞেস করলেন। তারপরে আমি জিজ্ঞেস করলাম আমার পিসিমা কেমন আছেন ডাক্তারবাবু, তখন বললেন, তখন পরিচয়টা পাওয়া গেল যে তিনি উনি বললেন যে আমার মা গত 2 বছর আগে মারা গেছে, বলে তিনি চোখটা মুছলেন, আমার মনটা ভারাক্রান্ত হয়ে গেল সেই শৈশবে দেখা পিসিমা। তো যাই হোক, তার পরবর্তী সময়ে ডাক্তার খাদিমুল ইসলাম, আমি যখন তাদের গ্রামে গেছি সংখ্যালঘুদের বাড়িতে যখন গেছি, একান্তে জিজ্ঞাসা করেছি যে এখানকার আমাদের যে হিন্দু সম্প্রদায়ের লোকজন আশেপাশে গ্রামে আছেন, তাদের নিরাপত্তাটা কেমন, এক বাক্যে সবাই বলেছেন ডাক্তার খাদিমুল ইসলাম যতদিন আছেন আমাদের কোনো ভাবনা চিন্তা নেই। এই ধরনের একজন মানুষ, অসাম্প্রদায়িক মানুষ আমাদের গ্রামে দেখেছিলাম। তারপরে আতিথেয়তা আশেপাশের গ্রাম থেকে, হিন্দু মুসলমান নির্বিশেষে, বরঞ্চ মুসলমান সম্প্রদায়ের মধ্যে বেশি নিমন্ত্রিত হয়েছিলাম, সব নিমন্ত্রণ রক্ষা করা যায়নি। তারপর সেখান থেকে একটা আমাদের গ্রামের এক বন্ধুর কাছ থেকে চিঠি নিয়ে আমরা ঢাকায় যাই। আচ্ছা দাদা, সময় হবে না, আমাদের সংক্ষিপ্ত আছে।
দেশে ফিরে আসি, দেশে ফিরে এসে একটা লিটল ম্যাগাজিন করি, সেটা বিভিন্ন বিষয়ে করবার পরে মনে হলো নিজের দেশ বাংলাদেশ নিয়ে একটা সংখ্যা করা হলো, সেটা মানুষের ভালো লাগলো। তারপরে নিজস্ব জন্মভূমি ময়মনসিংহ প্রকাশনা হলো, সেটা দেশ বিদেশ থেকে ময়মনসিংহ জেলার অধিবাসী এবং গবেষক অধ্যাপকরা তাদের অনেকে ভালো লাগলো। এবং শুনে ভালো লাগবে যে প্যারিস থেকে ডক্টর বিকাশচন্দ্র সান্যাল হলেন রাষ্ট্রসংঘের মানবিক বিদ্যার যে অফিসটা আছে প্যারিসে তার ডাইরেক্টর, তিনি ময়মনসিংহের সন্তান। তিনি আমার এই দুটো খণ্ড সংগ্রহ করে একদিন ফোন করে আমাকে বলছেন যে আপ্লুত হয়ে বলছেন যে কী করে এটা করলেন। হ্যাঁ, আমি শুনেছি আপনি গ্রন্থাগারে চাকরি করেছেন, চাকরি করলে তো হয় না, মনস্কতার দরকার, ইত্যাদি উচ্ছ্বসিত ভাষা। পিসি সরকার, তিনি ময়মনসিংহের সন্তান, তিনি বিদেশ থেকে এক আত্মীয়কে ফোন করে বলছেন আমার জন্য সংগ্রহ, ইত্যাদি। এইভাবে এই দুটি কাজ করার পরে তৃতীয় খণ্ড যেটা এক শীঘ্রই প্রকাশিত হবে সেটা হলো ময়মনসিংহে বহু বিশিষ্ট সন্তান জন্মগ্রহণ করেছে, সেই বিশিষ্ট সন্তানদের নিয়ে তাদের জীবন এবং তাদের সৃজন। প্রথম খণ্ডে 111 জনের জীবন, তাদের জন্মস্থান, জন্মভূমি, মা বাবা ইত্যাদির পরিচয় থাকছেই। তারা যে যে ক্ষেত্রে তারা কাজ করেছেন, চিত্রশিল্পী, কবি, লেখক, স্বাধীনতা সংগ্রামী, কৃষক আন্দোলনের মানুষ ইত্যাদি। ময়মনসিংহের জমিদাররা বিখ্যাত, স্নেহসুকান্ত আচার্য বিখ্যাত জমিদার এবং দানবীর হিসেবে তাদের সবার কথাই থাকে বাংলাদেশ। মানে আমি বুঝতে পারছি যে আপনি ময়মনসিংহ আপনার মনকে জুড়ে আপ্লুত করে রেখেছেন, মানে সবসময় ময়মনসিংহের গল্প করে নাকি? হ্যাঁ, সবসময় বাংলাদেশের কথা তো এইটা মানে মানে থাকবেই আপনার মনে হচ্ছে? হ্যাঁ, মানে আমি যতটা পারি ময়মনসিংহের বিষয়ে কাজটা চালু রাখবো। যেমন এখন পাঁচশোর উপরে নাম আমি সংগ্রহ করেছি, নাম এবং তাদের সঙ্গে আপনি বাস করেন শিলিগুড়িতে ভারতে, কিন্তু মন আপনার বাংলাদেশে পড়ে থাকে। আবার উত্তরবঙ্গ নিয়েও কাজ করেছি, উত্তরবঙ্গের ভাষা, সংস্কৃতি, জাতি ইত্যাদি নিয়েও। কোনো এক অধ্যাপক একটা প্রশ্ন তুলেছিলেন, তিনি খবরটা জানতেন না, তাকে বললাম যে আমি যেখানে জল হয় বাস করি, যেখানে আছি, জীবনের অধিকাংশ সময় তো উত্তরবঙ্গের এই জেলাতে কাটলো, সেখানকার সম্পর্কে আমি অকৃতজ্ঞ নই, আমি আগে এখানকার নিয়ে কাজটা করেছি, বড় সংকল্প। তারপরে আমি আমার জন্মভূমি, মাতৃভূমি ইত্যাদির উপরে গেছি, সেটা নিয়ে কাজ করছি। এখন 500 বিখ্যাত মানুষের জীবন এবং সৃজন সম্পর্কে তথ্য আমার কাছে আছে, যে কয়টা পারি দিয়ে শেষ করবো।